জানাজার পর মুর্দাকে কবর পর্যন্ত নেওয়ার পথে কালিমায়ে শাহাদাত পড়া কি আবশ্যক? আমাদের দেশে বেশিরভাগ মানুষই লাশ কাঁধে করে যখন কবরের দিকে নিয়ে যায় খাটিয়া, তখন কালিমায়ে শাহাদাটা পাঠ করাটাকে আমরা এই সময়ের করণীয় আমল বা আবশ্যক মনে করি। সবাই মুখে আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমায়ে শাহাদা পাঠ করেন এবং আরও বিভিন্ন দোয়া দরুদ পাঠ করেন। মনে রাখতে হবে, মুর্দার লাশ কাঁধে নিয়ে, লাশের খাট কাঁধে রেখে যখন মানুষ কবরের দিকে যাবে, তখন বিশেষ কোনো দোয়া পড়ার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। কালিমায়ে শাহাদাত পড়ার কথাও কোনো হাদিসে নেই। যদি কেউ পড়েন একান্ত এই জায়গা থেকে যে তিনি এই লাশটা নিয়ে যাচ্ছে কবরের দিকে, আল্লাহর কথা তার স্মরণ হয়েছে, তিনি তার ঈমানকে নবায়ন করার জন্য কালিমায়ে শাহাদা পাঠ করেছেন, এটা তো বিচ্ছিন্ন ব্যাপার, তার ব্যাপার। অন্য সময় কালিমায়ে শাহাদা পাঠ করা যায়, সেই হিসাবে পড়লেন। কিন্তু এই লাশ যখন লাশের খাটিয়ে যখন বহন করা হয় তখন কালিমায়ে শাহাদা পাঠ করতে হয়, এই বিশ্বাস রেখে তিনি এটা করবেন না। কারণ এরকমটি হাদিসে আসে নাই, যেটা হাদিসে নির্দেশ দেওয়া হয় না ওইটাকে হাদিসের নির্দেশ মনে করলে, ইসলামের নির্দেশ মনে করলে সেটা বেদাতে পর্যবসিত হতে পারে। সেজন্য লাশের খাটিয়ে কাঁধায় রেখে কোনো বিশেষ দোয়া বা কালিমায়ে শাহাদা পাঠ করার নির্দেশ নাই। সাধারণত এই সময়টাতে মানুষ নিজের জীবন নিয়ে চিন্তাভাবনা করার কথা, যে আমাকেও এক সময় এরকম সবাই কাঁধে করে কবর নিয়ে যাবে, অতএব আমি নিজের জন্য কী নিয়ে গেলাম সেই চিন্তা সে করবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সেই সাথে কেউ যদি পড়ে নিজে থেকে, এটাকে সুন্নাহ মনে করে না, এমনি পড়ে সে অবসর সময় কাটাবার জন্য জিকির আজকার অন্য কোনো জিকিরও যদি সে করে, এটা তার ব্যাপার, সেটা জায়েজ হতে পারে। কিন্তু কেউ যদি এটাকে খাটিয়া বহন করার আমল বা সুন্নাহ মনে করে তাহলে সেটা ভুল হবে, কারণ এরকম কোনো নির্দেশ কোরআন হাদিসে নাই। ঠিক একইভাবে আমাদের দেশে আরেকটা সংস্কৃতি আছে, সেটা হলো লাশের খাটিয়া যারা কাঁধে করে কবরে নিয়ে যায় তারা 40 কদম পরপর খাটিয়ার কাঁধ চেঞ্জ করে, আছে না নেই? তো এরকম কাঁধ চেঞ্জ করার কোনো দরকার নেই। আপনার কাঁধে যদি ব্যথা হয় তাহলে 40 কদম কেন, 10 কদম করো আপনি পাল্টান, 5 কদম করো পাল্টান, সেটা আপনার ব্যাপার। কিন্তু শরীয়ত আপনাকে এরকম কোনো নির্দেশ দেয় নাই যে পাল্টায় পাল্টায় সবাই নিতে হবে, বরং যে চারজন নিয়েছে ওই চারজন ওই একই কাঁধে করেই কবর পর্যন্ত নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। তবে এটা আমাদের জেনে রাখতে হবে, মানুষের জানাজা পড়ার পর, কোনো মুসলমানের জানাজা পড়ার পর তার লাশ যখন কবরে নেওয়া হয়, জানাজা পড়াটা যেরকম সওয়াবের কাজ, জানাজা পড়ার কারণে যেরকম ওহুদ পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, ঠিক একইভাবে জানাজা পড়ার পর লাশ যখন কবরে নেওয়া হয়, লাশের পেছনে পেছনে যদি হাঁটতে হাঁটতে আপনি কবরে যান, লাশ দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, তাহলে আল্লাহ তাআলা জানাজা পড়ার কারণে যত সওয়াব দিয়েছেন ওহুদ পাহাড় সংক্রান্ত সওয়াব, ওই রকম সওয়াব আল্লাহ তাআলা জানাজা পড়ার পর কবরে লাশের পেছনে পেছনে গেলেও আল্লাহ তাআলা দান করবেন। কথা কি বুঝাতে পারছি? এজন্য লাশের পেছনে পেছনে আমরা হাঁটবো তো ইনশাআল্লাহ।